মোহামেডানের ঐতিহ্য ধূসর হয়েছে বহু আগেই, কিন্তু তাদের সম্মান ভুলুণ্ঠিত হয়ে যায় ক্যাসিনো কাণ্ডে। গেল বছর সেখানে অবৈধ খেলার অস্তিত্ব আবিষ্কার করে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এরপর ক্লাব চালু থাকলেও একটি নির্দিষ্ট অংশ বন্ধ হয়ে যায়। সাদা কালোর ডেরায় কিভাবে ক্যাসিনো, এ নিয়ে পক্ষে বিপক্ষে মত আছে। এর দায় ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়া এড়াতে পারেন কিনা সেখানেও আছে প্রশ্ন। লোকমুখে শোনা যায় সভাপতির সঙ্গে সম্পর্ক ভালো ছিল না তার, সব সিদ্ধান্তই তিনি নিতেন একা। তারপরও ক্লাব পরিচালকের দাবি সব দায় সভাপতির। বিগত সভাপতি যে ছিলেন ওনার ব্যর্থতার, ওনার সময় মতো কাজ না করার কারণে, মানে এজিএম আয়োজন প্লাস উনি কিন্তু গত 5-6 বছর আমাদের কোনো আর্থিকভাবে সাহায্য করেন নাই, সুতরাং এইগুলোর কারণে ক্লাবে একটা আর্থিক সংকটের তৈরি হয়েছিল। এর প্রেক্ষাপটে কিন্তু অনেক ধরনের কাজে আমাদেরকে বাধ্য হতে হয়েছিল, কারণ টাকা ছাড়া তো ক্লাব চলে না। ক্রীড়াঙ্গন থেকে ক্যাসিনো ক্যান্সারের বিদায় বছর পেরিয়েছে। নানা চড়াই উত্তরাই পেরিয়ে অভিযুক্তরা চেষ্টা করছে ঘুরে দাঁড়ানোর, কিন্তু মোহামেডান এখনও ঠায় দাঁড়িয়ে আগের জায়গায়। খোড়া যুক্তি হিসেবে নীতি নির্ধারকরা অজুহাত দিচ্ছেন দেশের করোনা পরিস্থিতির কথা। বিগত 1 বছরে মোহামেডানের পুনর্গঠন, মোহামেডান নিয়ে ভালো মতো কিছু করার জন্য যে ধরনের প্রক্রিয়া করা ছিল, আসলে এটা আমরা 1 বছর আগে গত মার্চে যেখানে ছিলাম আজকে অক্টোবর নভেম্বরে এসে কিন্তু আমরা এখন ওই পর্যায়ে আছি। ডোনেশন নির্ভর মোহামেডান এখন আর অর্থ সহায়তা পায় না আগের মতো। স্বনির্ভর হতে এতদিন কর্মকর্তারা ধোয়া তুলেছেন 52-তলা কমপ্লেক্স নির্মাণের, সেটা যে অলীক কল্পনা ছিল সেই বোধোদয় হয়েছে তাদের এতদিনে। আমাদের পরিকল্পনাটা খানিকটা উচ্চাভিলাষী আজকে আমি স্বীকার করছি, কিন্তু আমরা চেয়েছিলাম আসলে আমরা যে ধরনের সার্বিকভাবে আলাপ আলোচনা করেছিলাম তাতে করে আমরা অনেকটা নিশ্চিত ছিলাম যে আমরা যদি সামান্য কিছু জায়গায় সহযোগিতা পেতাম, আমাদের টোটাল বোর্ডের সহযোগিতা পেতাম, তাহলে আমার মনে হয় আমরা আমাদের এই কাজটা করতে পারতাম। আগামী 9 জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে মোহামেডানের পরিচালনা পর্ষদের নির্বাচন। হবে তো তাদের হাত ধরে দিন বদল, শঙ্কাটা থেকেই যায়। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।